যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছয় এককে ছয়, ছয় দুগুণ বারো, ছয় দুগুণ বারো, তিন ছয় আঠারো, তিন ছয় আঠারো, চার ছয় চব্বিশ, চার ছয় চব্বিশ। এখনো ঘুমোচ্ছে, কখন কাটি যাবে? সাঁওতাল করেছে ভগবান গো, সাঁওতাল করেছে ভগবান, সাঁওতাল করেছে ভগবান, দেশের ভবিষ্যৎ হেঁটে চলেছে, সাঁওতাল করেছে ভগবান। তুই আবার ফটফট করে কাঁদছিস কেন? ওই দোকানি ছেলেটা লেখা পড়া না করে বোঝা বইছে, কাঁদবো না তো হাসবো? মা গো আমায় ছুটি দিতে বলো, সকাল থেকে করছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। লেখা পড়া করে কিচ্ছু হয় না, সব মরি যায়। বাবা যেন বইটা না দেখে, বাড়ি এসে গেছে তো? তোকে কতবার বলেছি আমাকে বেশি ভাত তো দিবি নাই, ডাক্তার বেশি করে জল খেতে বলেছে। এ ভালো ফসল তৈরি করতে গেলে না এই জমিটাকে আগে ভালো করে তৈরি করা দরকার। সুবোধ যে একদম স্কুলে যাচ্ছে না, এবারে আর আশা হবে না ভেবেছ কি? বলছি আর কেউ না জানুক, আপনি তো জানেন এই গ্রামে আমি কি চাই। তুমি যাহা করে গেলে কেহ জানে, যতদিন তরুণ এই গায়ে বাচ্চা থাকবে ততদিন কেউ স্কুলে যাবে না। দাঁড়া দাঁড়া, কোথা কোথা যাবি? কোথা স্কুলে? স্কুলে গিয়ে খাবো তো কি? যা কাজ করতে যা, যা পাতাগুলো নিয়ে আয়। ওরে মো, বারে বারে আর আশা হবে না।